গত 5 অগস্ট জামাত বিএনপি সন্ত্রাসীরা পুলিশকে জিম্মি করে চট্টগ্রামের লোহাগাড়া থানার সমস্ত অস্ত্র লুট করার পর পুলিশকে ভেতরে রেখেই আগুন জ্বালিয়ে দেয় থানায়। এখনো থানার লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয় নাই। উপজেলা পরিষদ এবং ডিজিটাল সেন্টারের সকল ইলেকট্রনিক্স ডিভাইস লুট করে নিয়ে গিয়ে এই ভবনেও আগুন দেয় সন্ত্রাসীরা। এই উপজেলার মানুষ বর্তমানে খুব আতঙ্কে দিন যাপন করছে। এই সকল অতি প্রয়োজনীয় সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়ায় চিহ্নিত জামাত বিএনপি সন্ত্রাসীদের বিচার কি করবে ইউনূস সরকার?